মিউকাস মেমব্রেন হতে রক্তচাপ হওয়ার আমাদের টেরিবিন্থিয়া ঔষধের সম্পর্ক আছে। সুতরাং মূত্ররোগে রক্তস্রাব হওয়া কিন্তু অসম্ভব নয়। এই মূত্ররোগের সাথে উদরস্ফীতি, শোথবাব, তন্দ্রালুতা, চর্মরোগ থাকবে। মূত্রযন্ত্রের রোগে টেরিবিন্থিয়া বিশেষভাবে কার্যকারী। এই যে আজকের যে ঔষধটি আমি আপনাদের সামনে আলোচনা করতে চলছি, সেটা হচ্ছে টেরিবিন্থিয়ার মূত্ররোগের লক্ষণগুলি। তো মূত্ররোগে একেবারে প্রায় অব্যর্থ ফল দেয় আমাদের এই টেরিবিন্থিয়া। তো মূত্ররোগে যদি আপনি ব্যবহার করতে চান, তাহলে এই টেরিবিন্থিয়া সম্পর্কে আরও কিছু জানতে হয়। সেটা হচ্ছে যে এই মূত্ররোগের সঙ্গে কিন্তু এই শোথভাব অর্থাৎ ফোলা ভাব থাকবে, পেট ফুলে যাওয়া ভাব থাকবে রোগীর, তন্দ্রালু ভাব মানে ঘুমঘুম ভাব, এবং চর্মরোগও কিন্তু থাকবে। আরেকটা কথা হচ্ছে যে এই টেরিবিন্থিয়া ঔষধের কিন্তু মিউকাস মেমব্রেনের উপর ভালো ক্রিয়া আছে। তো আমাদের শরীরে মিউকাস মেমব্রেন কিন্তু প্রচুর জায়গায় আছে, একবারে মুখ থেকে মলদ্বার পর্যন্ত এবং লিঙ্গের দ্বার পর্যন্ত কিন্তু আমাদের এই মিউকাস মেমব্রেন আছে। তো এই মিউকাস মেমব্রেন থেকে রক্তস্রাব হলে তো সেক্ষেত্রে আমরা কিন্তু টেরিবিন্থিয়া ঔষধ ব্যবহার করলে বিশেষ উপকার পাই। কেননা এই রক্তস্রাবের যে প্রবণতা অর্থাৎ মিউকাস মেমব্রেন থেকে রক্তস্রাব হওয়ার প্রবণতা, সেটা রোধ করার একটা ভালো ঔষধ হচ্ছে টেরিবিন্থিয়া। আজকের ভিডিওতে এই মেডিসিনটির মূত্ররোগে যে লক্ষণগুলো থাকে সেই সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাবো, যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আমরা জেনে নিই যে এই টেরিবিন্থিয়া ঔষধের মূত্র সংক্রান্ত অর্থাৎ মূত্রযন্ত্র সংক্রান্ত বা মূত্র রোগ সংক্রান্ত কী লক্ষণগুলো থাকে। সমস্ত লক্ষণ তো হুবহু মুখস্থ করার প্রয়োজনীয়তা নেই বা সেটা সম্ভবও নয় হুবহু মুখস্থ করা। আমরা মোটামুটি এই মূত্ররোগে যে লক্ষণগুলো থাকে সেগুলো জানার চেষ্টা করি। প্রস্রাবের রক্ত মিশ্রিত থাকে, প্রস্রাব করতে কষ্ট হয়, মূত্রের পরিমাণ কম, মূত্রে ভায়োলেট ফুলের গন্ধ, লিঙ্গের উত্থান সহ মূত্রনালীতে প্রদাহ হয়, কোনো তরুণ রোগের পরবর্তীকালে কিডনিতে প্রদাহ, মূত্র ত্যাগকালে বারবার প্রেশার দিতে হয় অর্থাৎ মূত্র ত্যাগ করার সময় কোদ দিতে হয় বা চাপ দিতে হয়, তাছাড়া কিন্তু অনায়াসে কিন্তু মূত্র হয় না। তো এই মূত্রযন্ত্র সংক্রান্ত যে লক্ষণগুলো, এই লক্ষণগুলোর ভাষাটা খুব সহজ, আশা করি সমস্ত ভাষায় আপনারা সহজে বুঝতে পারবেন। তো আপনি যদি মূত্ররোগে এই টেরিবিন্থিয়া ঔষধটি আপনি প্রয়োগ করতে চান, তাহলে মেইন আপনাকে জানতে হবে যে সেখানে কম বেশি কিন্তু মূত্রের সঙ্গে প্রস্রাব, মূত্রের সঙ্গে কিন্তু কিছুটা রক্ত থাকতে হবে। আর মূত্র ত্যাগ করতে মানে মূত্র ত্যাগ করতে কিন্তু কষ্ট হবে, মূত্রের পরিমাণ কম হবে, মূত্রে একটা ফুলের গন্ধ, সেটা ভায়োলেট ফুলের মতো গন্ধ হয়, আর লিঙ্গের উত্থান হয় মানে সেক্সুয়াল উত্তেজনা হয় আর কি এই মূত্র ত্যাগকালে, এই লক্ষণটিও থাকে। এবং যদি এটা জানা যায় যে রোগী ভালো ছিল, কোনো একটা তরুণ রোগে ভোগার পরে তার এই মূত্রযন্ত্র সংক্রান্ত সমস্যাগুলো এসে গেছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই টেরিবিন্থিয়া ঔষধটি কিন্তু অমৃততুল্য বল দেয়। এবার আমরা এই টেরিবিন্থিয়া যদি ঔষধটি প্রয়োগ করতে চাই, তাহলে আমাদের জানতে হয় যে আমরা কত শক্তি এবং কী ডোজ হিসাবে ব্যবহার করতে পারি। মাদার টিংসার এবং শিখ শক্তি অধিক কার্যকরী। যে সমস্ত ডক্টরবাবুরা আমাদের এই টেরিবিন্থিয়া ঔষধটি ব্যবহার করে চমৎকৃত হয়েছেন, তারা দেখেছেন যে মাদার টিংসার এবং শিখ শক্তি বেশি কাজ করে। এবার যদি আপনি মাদার টিংসার ঔষধটি ব্যবহার করতে চান, মানে এই শক্তির ঔষধ ব্যবহার করতে চান, তাহলে আপনাকে 10 ড্রপস 4 টাইম পার ডে উইথ 1/2 কাপ ড্রিঙ্কিং ওয়াটার এই হিসাবে ব্যবহার করতে হবে। এটার মানে হচ্ছে 10 ফোঁটা করে দিনে 4 বার 1/2 কাপ জলের মধ্যে মিশিয়ে তবে সেটা গ্রহণ করতে হবে। আর যদি আপনি শিখ শক্তি ব্যবহার করতে চান, এটা সেন্টিসেমিয়াল পোটেন্সি, তাহলে আপনাকে সূক্ষ্মমাত্রার ডোজ হিসাবে ব্যবহার করতে হবে। এবার সূক্ষ্মমাত্রার ডোজ বলতে স্যার হ্যানিম্যান কতটা পরিমাণে ঔষধকে বুঝিয়েছেন সেটা কিন্তু এক কথায় বোঝানো যাবে না। তবে জেনে রাখুন 1 ফোঁটা বা 2 ফোঁটা কিন্তু সূক্ষ্মমাত্রার ডোজ কোনো দিনই নয়।
এবার সূক্ষ্মমাত্রার ডোজ সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানতে চান, একেবারে পরিষ্কারভাবে ধারণা নিতে চান, তাহলে আপনি আমার এই চ্যানেলের 18 নং ভিডিওটি দেখতে পারেন। যদি আপনি ভিডিওটি একটু জটিল আছে মনোযোগ দিয়ে দেখতে হবে, যদি আপনার সেটা দেখে কোনো কিছু না বুঝতে পারেন তাহলে সেখানে গিয়ে কমেন্ট করলে আমি আপনাদের চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার জন্য। আর যারা কোনোভাবেই বুঝতে পারবেন না তাদের জন্য আমি একটা অর্ডিনারি একটা সূক্ষ্মমাত্রায় ব্যবহারের একটা নিয়ম বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি 500 ml জল নেবেন, ড্রিঙ্কিং ওয়াটার, এবং এই 500 ml জলের মধ্যে কিছুটা পরিমাণে RS দেবেন, এবং RS দেওয়ার পরে আপনি 1 ফোঁটা, অনলি 1 ফোঁটা এই টেরিবিনথিয়া অর্থাৎ এই শিখ শক্তির 1 ফোঁটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। তো তারপরে আপনি রুগীকে 2 চামচ করে খেতে বলবেন, তাহলে আপনার মোটামুটি কিন্তু সূক্ষ্মমাত্রার ডোজ তৈরি হয়ে যাবে। এবার আপনি রুগীর অবস্থা বুঝে সেটাকে ব্যবহার করতে পারেন 2 ঘন্টা বা 3 ঘন্টা অন্তর, তাহলে কিন্তু রুগী তার তাড়াতাড়ি আরোগ্যের দিকে এগিয়ে যাবে। এবার টেরিবিনথিয়া সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান, পূর্ণাঙ্গ ভিডিও আছে একটু বড় আর কি, তো আপনি কমেন্টের মধ্যে জানাতে পারেন, তো আমি আপনাকে সেই টেরিবিনথিয়া ড্রাগ পিকচারের উপর যে ভিডিওটি বানানো আছে সেই নাম্বারটি বলে দিয়ে সহযোগিতা করব। যাই হোক, আজকে এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন। জয় হনুমান, জয় হোমিওপ্যাথ।